স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা আচ্ছা ফুপি, তুমি কি রোশনীকে সন্দেহ করছো? না, মানে রোশনী কি এমন কাজ করতে পারে? রাফাত, রোশনী কি করতে পারে আর না পারে সেটা তুমি জানো না। কিন্তু আমি জানি আমার মেয়ে রোশনী এই সৌম্যকে খুন করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। সৌম্যর ওয়াইফের মতো আমারও ধারণা সৌম্যর কিডন্যাপের সাথে রোশনী জড়িত। কিন্তু এই কথা তো আমি তোমার কাছে স্বীকার করতে পারি না। রোশনী কি সত্যি সৌম্য নামের ছেলেটাকে কিডন্যাপ করেছে? ফুপিও তো মনে হচ্ছে রোশনীকেই সন্দেহ করছে। আমার প্রশ্নের উত্তরে যদিও মাথা নেড়ে না বলল, কিন্তু ফুপিকে তো কনফিডেন্ট মনে হচ্ছে না। তার মানে ফুপি কি ভয় পাচ্ছে যে পুলিশের জিজ্ঞাসাবাদে রোশনী সবকিছু স্বীকার করে ফেলতে পারে? তাই যদি হয় তাহলে তো আমার দেশে আসাই বৃথা। বাবা আর মা রোশনীর জন্যই তো আমাকে দেশে পাঠালো, কিন্তু রোশনী যদি এরকম মেয়ে হয় তাহলে আমি রোশনীকে বিয়ে করব কিভাবে? Thank you.
তো আমার মা। বাবা আর বড় সালাম করো। থামো, নো নো নো, আমি তো তোমার সালাম নেব না। সৌম্য, তোমার এত বড় সাহস হলো কি করে? রোশনিকে বিয়ে না করে তুমি এই মেয়েকে আমার বাড়িতে এনে তুলেছ? মায়ের মতের বিরুদ্ধে সৌম্য আমাকে বিয়ে করে বাড়িতে এনেছিল। তারপর কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে সৌম্যকে। তবুও সৌম্য কোনোদিনও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। এত ভালো একজন মানুষকে আমি স্বামী হিসেবে পেয়েছি, এ তো আমার কপাল। কিন্তু বিয়ের পর থেকেই সৌম্যর কপালে কেন এত বিপদ? কেন সৌম্যকে বারবার খুন করার চেষ্টা করা হচ্ছে? সৌম্য তো কোনো দোষ করেনি। প্রত্যেকেরই নিজের পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার আছে। সৌম্য রোশনিকে পছন্দ করেনি, ভালোবাসতে পারেনি। আমাকে সৌম্যর ভালো লেগেছে বলেই বিয়ে করেছে। এটা কি কোনো অপরাধ? এর জন্য কি সৌম্যকে? না না, আল্লাহ তুমি আমার সৌম্যকে আমার কাছে ফিরিয়ে দাও। ওর যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ। বিয়ের ঠিক পর দিন সৌম্য স্যার তার নতুন বউকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন। আপনি কি জানতেন আমার ঠিক মনে নেই আর ও হানিমুনে গেল না কোথায় গেল আমার জানার কোনো দরকার নেই। জানার দরকার আছে ম্যাডাম। আপনি খবরটা পেয়েছিলেন? সৌম্য স্যারের উপর আপনি এতটাই ক্ষেপে গিয়েছিলেন যে আপনি লোক পাঠিয়েছিলেন তাকে খুন করার জন্য। কি কি বললেন আপনি? আমি সৌম্যকে খুন করার জন্য লোক পাঠিয়েছিলাম আর সেই লোকটাকে আপনি আমাকে ঠিক করে দিয়েছিলেন? ম্যাডাম, আপনি আমার কথাটা শেষ করতে দেন। এটা আপনার বিরুদ্ধে জয়িতা ম্যাডামের অভিযোগ। আমি মৌলভীবাজার থানায় খবর নিয়েছি, সেখানে সত্যি জয়িতা ম্যাডাম এবং সৌম্য স্যার আক্রমণের শিকার হয়েছিলেন। অবশ্য ওনাদের কোনো ক্ষতি হয়নি।
দেখুন, আমি এসবের কিচ্ছু জানি না। সম্মুখে কে খুন করতে গিয়েছিল, কে যায়নি, এসব জানার দায় কি সব আমার? না না, ঠিক তা বলছিলাম। এরপর ঢাকাতেও সম্মু স্যার আক্রমণের শিকার হয়েছিলেন। বলেন বলেন যে এটাও আমি করে গেছি। সম্মুর ওয়াইফ নিশ্চয়ই আপনার কাছে এমন অভিযোগই করেছে না? হ্যাঁ, জয়িতা ম্যাডাম এই জন্যও আপনাকেই সন্দেহ করে। ওয়াও, ভালো তো। জয়িতা তো দেখছি শেষ পর্যন্ত আমাকে অপরাধ জগতের রানী বানিয়েছে। ম্যাডাম, একটু আগে আপনি আমাকে বলেছিলেন আপনাদের বাড়িতে সৌম্য স্যার তার ওয়াইফকে নিয়ে বেড়াতে এসেছিলেন। হ্যাঁ, এসেছিল তো। ওই দিন আপনি সৌম্য স্যারের কপালে পিস্তল ঠেকিয়ে তাকে খুন করার ভয় দেখিয়েছিলেন। ঘটনা কি সত্যি? না, সত্যি না, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। সৌম্য সেদিন ওর ওয়াইফকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে। আমি সৌম্যর সাথে কথা বলতে চাইনি, কারণ আমার রুচিতে পাচ্ছি। আমার মনে হচ্ছিল যে ওর সাথে কথা বলাটা ঠিক হবে না। জয়িতা ম্যাডাম আর সৌম্য স্যার সেদিন আপনাদের বাড়ি থেকে বেরিয়ে থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছিলেন। সেখানে অভিযোগ করেছিলেন আপনি তাদেরকে যে কোনো সময় খুন করতে পারেন। হোয়াট? সৌম্য আমার নামে জিটি করেছে? কই, আমি তো কিছুই জানি না। আসলে ম্যাডাম আপনাকে জানানোর প্রয়োজন হয়নি, তাই জানাইনি। ও, এই জন্যই সকাল সকাল চলে এসেছেন আমার কাছে জিজ্ঞাসাবাদ করতে আমাকে, না? বাহ, আপনারা পুলিশরা পারেন, খুব সহজেই একটা নিরীহ মানুষকে একদম অপরাধী বানিয়ে দিতে। আপনার কাছে তো এত এত এভিডেন্স আছে, নিন, আমাকে গ্রেফতার করে নিয়ে যান, অ্যারেস্ট করুন আমাকে। আপনাকে অ্যারেস্ট করা কি এত সহজ ম্যাডাম? আরে কি বলেন, সহজই তো দেখছি। গত রাতে সৌম্যর ওয়াইফ এসে আমাকে থ্রেট দিয়ে যায় যে আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে, আর সকাল হলে আমি ঘুম থেকে উঠে দেখি পুলিশ অলরেডি আমার বাসায় হ্যান্ডক্যাফ নিয়ে চলে আসছে। ওয়াও, কি খেলা না? সরি ম্যাডাম, আমি কিন্তু হ্যান্ডক্যাফ নিয়ে আসিনি, কিন্তু কিন্তু কি কি হলো? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? অফিসার, কি হয়েছে? কি বলেছেন আপনি আমার মেয়েকে? Thank you.
রোশনি তুমি ওপরে যাও তো, কিন্তু আমি তুমি ওপরে যাও তো। অফিসার, আপনার কথা বলা শেষ হয়েছে? জি, রোশনি ম্যাডামের সাথে আমার কথা বলাটা শেষ, বাট আপনার সাথেও দু একটা কথা বলতে চাই। আমার সঙ্গে? আমাকেও কি আপনার অপরাধী মনে হচ্ছে? না না, আপনি ঠিক বিষয়টাকে ওভাবে নেবেন না। আমি জাস্ট আপনার সাথে প্রয়োজনীয় দু চারটা কথা জিজ্ঞেস করব, এই যা। আচ্ছা ঠিক আছে, বসুন। যা বলতে চান তাড়াতাড়ি বলেন, আমাকে অফিসে যেতে হবে। আচ্ছা ম্যাডাম, সৌম্য স্যার তার ওয়াইফকে নিয়ে কিছুদিন আগে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন, আপনি জানেন সেটা? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি সে সময় বাড়িতে ছিলাম না। আমি জানি ম্যাডাম, ওই দিন আপনার মেয়ে রোশনি ম্যাডাম সৌম্য স্যারের কপালে রিভলভার ঠেকিয়ে তাকে খুন করার ভয় দেখিয়েছিলেন। এই যে তোমার রিভলভার, এটা তোমার কাছে কেন রোশনি? আমি আসলে ওই যে সৌম্য এসেছিল ওকে জাস্ট একটু ভয় দেখানোর জন্য তোমার আলমারি থেকে নিয়েছি। ম্যাডাম আপনি কি জানেন রোশনি ম্যাডাম ওই রিভলভারটা কোথায় পেয়েছিলেন? ম্যাডাম আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? ম্যাডাম